সিটাং শহরের ফরগরিবের লাই এডিবির অর্থায়নে চট্টগ্রাম সিটি কর্পোরেশন বাস্তবায়ন করার শহরের মেন মেন রোডত সোলার স্ট্রিট লাইট বয়াবার হাস জিয়ানোর লাই ইতিমধ্যে রাস্তা রুর রাস্তা ডোদি আর ড্রেন রুর বুয়ানোর 21 মতো হাম্বা এই প্রকল্প ওর নানা দিক লই সাধারণ মানুষের মাঝে চলের নানা কল্পনা জল্পনা আর হতো এতে নালা তো নবারে রেড়ে নালা বাড়াইবার জায়গাও নাই এর মধ্যে যদি জিন আছে এগিনে বন্ধ বন্ধ হয়ে যায় তাহলে আর জলাবদ্ধতা নিরসন হইল হতে সাধারণত এটা তো বন্ধ দিছে ডাইরেক্ট পানির মতো এটা ডাইরেক্ট বন্ধ করে দিছে এটা তো পানিও যাবে না নিচে দিয়ে এখন এখান থেকে উদ্যোগ করে যদি আইল্যান্ড উপরে যায় সবচেয়ে এটাই বেটার হবে নালা দিয়ে পানি যেতে চলো গিয়ে যেতে চলো তারপর যদি আরোগ্য বয়ে রাস্তার ডোদি এই ড্রেনত ফিলার বয়াবার হারণে আগামী বর্ষালয় ভীতির মধ্যে আছে সাধারণ পাবলিক মনে করেন পানি এবার উদ্দি রাস্তার উদ্দি পাইব পানি বরাবর আনতে পারিব পানি শহরের ফরগনানি এন খুব সুন্দর উদ্যোগ কিন্তু সবচেয়ে বড় হতায় এদের চট্টগ্রামের মানুষে সব সময় মধ্যে মেয়র নির্বাচিত গরিবের টাইমের মধ্যে একখান জিনিস মাথা রাখিয়ে ভোট দেয় ইয়ে নয় জলাবদ্ধতা নিরসন তাহলে জলাবদ্ধতা নিরসন করি পারলে নালাই বা সৃষ্টি করছে আবার নালাই বা বন্ধ করি রে শহরের ফর করেন ইয়ান কি আসলে উচিত না আর তার বুঝে ঠান্ডা পকেট ফুরাই পেলাই এখান দিন ধরা গিয়ে বৃষ্টি হইবার আগে পানি উঠে যাবে নালা তো যান সরকারে বসে মানে জানিচ্ছে জানিচ্ছেন খাই বলো প্রিয় দর্শক এই প্রকল্প ওয়াত একজন সচেতন নাগরিক হিসাবে মাননীয় মেয়র মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করিবার লাই অনে যেহন সুচিন্তিত ও অর্থবহ মতামত দিতে পারেন জিয়ান পরিকল্পিত নগর উন্নয়নে সহায়তা করবে ফিলাইবে যদি ওইবে দেওয়াল ওইফাল দিয়ে হইতো তাহলে ভালো হইতো জিনিস আরাম মানুষের লাভ ভালো হইতো গাড়ি পার্কিং লাভ ভালো হইতো গাড়ি যাতায়াতের সুবিধা হইতো অনেক সময় স্পিডে গাড়ি আলিয়ে টার্নিং লাভের সময় কিন্তু রাতে বেশি ক্ষতি করে জিনিস হিসেবে তো অনা আত্ম মনে দেব জিনিস হিসেবে খুব খারাপ হয়ে আর কি চৌধুরী রাসেল C+ TV